নমস্কার, ভয়েজেটিনে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি প্রহলী। সংবাদ শুরুর প্রথমে এক ঝলকে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ সংবাদ ভয়েজ এক্সপ্রেসে। শনিবার ফটিকরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাসের উপস্থিতিতে ফটিকরা বিধানসভার প্রায় 10টি গ্রাম পঞ্চায়েত এলাকায় গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। কুমারঘাটের বিভিন্ন দোকানে পেঁয়াজের মূল্য অতিরিক্ত বৃদ্ধি পাওয়াতে কুমারঘাট মহকুমা প্রশাসন শনিবার বিভিন্ন দোকানে অভিযান চালায়। শনিবার দুর্গাপূজাকে সামনে রেখে কুমারঘাট কোঅপারেটিভ সংলগ্ন কুমারঘাটের পুরো এলাকার 13টি ওয়ার্ডের দুস্থ মহিলাদের মধ্যে মন্ত্রী ভগবান দাস বস্ত্র বিতরণ করেন। শনিবার রাজ্যে ভারতীয় যুব মোর্চার সভাপতি নবদল বণিকের জন্মদিন উপলক্ষে ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে এবং পাবিয়াছড়া মণ্ডলের সহযোগিতায় কুমারঘাট জনস্বাস্থ্য কেন্দ্রে 35 জন রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। শনিবার মুঙ্গিয়াগামী থানাধীন শালবাগান এলাকায় একটি 12 চাকার পণ্যবাহী লরিতে তল্লাশি চালিয়ে মুঙ্গিয়াগামী থানার পুলিশ 130 কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে। 18মুড়া পাহাড়ের রাস্তার বেহাল অবস্থা, যার ফলে যাত্রীবাহীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ত্রিপুরা গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠা সরযু দত্তের স্মরণ সভার আয়োজন করা হয় আগরতলা মুক্তধারা হলে। শনিবার আগরতলা সুকান্ত একাডেমিতে ইনোভেশন হাবের শুভ সূচনা করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কৈলাসুরের কালীশাসন এলাকায় পানীয় জলের দাবিতে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে দীর্ঘ 7 ঘন্টা ধরে বিক্ষোভ চলে।